আজি আমি এখন সভা আহ্বান করেছিল ব্যবসায়ী সন্থা আন্ধেরিঘাট ব্যবসায়ী সন্থা আন্ধেরিঘাট উন্নয়ন সমিতি আর আঞ্চলিক রাইজর যৌথ উদ্যোগত। এই সভাখনের মূল উদ্দেশ্য আছিল আমি যত বহি আছো তার পিছফালে থাকা মাটিখিনি জীবন সুরক্ষার এসময়ের পরিচালক নারায়ণ নাথর মাটি আছিল। জীবন সুরক্ষার যে ঘোটালা হয়েছিল সেই ঘোটালাত আমার এই অঞ্চলের বহুতো মানুষের টাকা পয়সা ইয়াত থাকি গৈছিল, বহুতো মানুষের টাকা পয়সা পাবলগিয়া আছিল। আজি প্রায় 11 বছর আগতে এই ঘটনাটা ঘটিছিল। তাত নারায়ণ নাথের ঘর তেতিয়া বহুতো মানুষ উপস্থিত হয়েছিল। নারায়ণ নাথে উপায় নাপায় সেই সময়ত এই ঘর মাটি কেউ বিক্রি নকরো বলে, মানে যেতালেকে এই লেনদেন ক্লিয়ার নহয় তেতিয়ালেকে বিক্রি নকরো বলে ব্যবসায়ী সন্থাক মৌখিকভাবে গতাই দিছিল। কিন্তু আমার ব্যবসায়ী সন্থার মাজরে বর্তমানের কার্যকরী সভাপতিজনে এই সুযোগটো লৈ, যেহেতু ইয়াত কোনো ধরনের এভিডেন্স নাছিল, লিখিত কোনো তথ্য নাছিল, তার সুযোগ লৈ মাটিখিনি সম্পূর্ণ দালালি মনোভাব এটা লৈ বিক্রি করে দিলে আন এজন মানুষের তালে। তেও নিজের নামত প্রথমতে আনি আন এজন মানুষের তালে বিক্রি করে দিলে। বিক্রি করে দি মূলতে নারায়ণ নাথর সাথে জড়িত হয়ে ভরত রাজবংশে এই অঞ্চলের রাইজক এটা ডাঙর প্রতারণা করলে। এই সম্পর্কে আমার ইয়ার আগতে আরো দুখন মিটিং হয়ে গেছে। সেই দুখন মিটিংত আমি রাইজে এটি সিদ্ধান্ত লৈছিল যে এই বর্তমানও যেতালেকে আমার কোনো ধরনের পয়সার লেনদেন ক্লিয়ার নহয় তেতিয়ালৈকে আমি মাটিখিনি যিজন ব্যক্তিয়ে বর্তমান কিনিছে তেওঁক আমি দখল করব নিদিও বলে একটা সিদ্ধান্ত লৈছিল। কিন্তু যেহেতু আমার হাতত কোনো ধরনের সরকারি সরকারক দেখাব পরাক তথ্য নাই, সেয়েহে সার্কল অফিসারে আমার এই অঞ্চলের যি দুজন গাঁও প্রধান আছে তেওঁলোকক দায়িত্ব দিছে যে মাটিখিনি আমি নারায়ণ নাথক গতাই, নারায়ণ নাথর মাটিখিনি আমি বর্তমানের যিজন ক্রেতা মাহাতলি নিবাসী পরেশ কলিতা গতাই দিব লাগে। যেহেতু আমি রাজহুয়া সিদ্ধান্ত মর্মে এই ঘরটোত তালা মারি থৈছিল, আজি হে আমি এই চাবিটো গতাই দিবর বাবে আমি আগবাড়িছো। তার আগত আমি সকলো রাইজক জানাব বিচাৰিছো যে আমার সকলরে পরিচিত শ্রদ্ধার ভরত রাজবংশী দেবে আন্ধেরিঘাট অঞ্চলের বহুতো দুখিয়া খাতি খোৱা মানুষের পাবলগিয়া ধনসমূহ আত্মসাত করার ক্ষেত্রত অরিহণা যোগায় নারায়ণ নাথক এটি সুবিধা প্রদান করলে। তেও মূলত দালালি করে নারায়ণ নাথক এই যে ঘটনা ঘটি গৈছিল, রাইজর যা টাকা পয়সা ইয়াত সোমাই আছিল সেই পয়সাখিনি মারি খাওয়াত সুবিধা করে দিলে আমার শ্রদ্ধার ভরত রাজবংশী দেবে। স্কলিতা মাহতলি নিবাসী এই মাটিখিনি ভরত রাজবংশী দেবের ক্রয় করেছে। আমি আজি যাওয়া জুন মাহর 5 তারিখে কথাখিনি আমি গম পাইছো। নারায়ণ নাথে ভরত রাজবংশী দালে বিক্রি করেছে, কোনেও গম পোৱা নাই কথাখিনি। যেতিয়া পরেশ কলিতায় যাওয়া জুন মাহর 5 তারিখে মাটিখিনি ইয়াত দখল করব আহিল তেতিয়াহে রাইজে গম পালে, আমিও গম পালো যে এই মাটিখিনি ইতিমধ্যে ভরত রাজবংশীয়ে ক্রয় করেছে। তারপর ভরত রাজবংশী নামত এই মাটিখিনি আইছিল 2022 চনের 22 নভেম্বর তারিখে, আর পরেশ কলিতার নামত নামজারি করে দিছে জুন মাহর 1 তারিখে 2023-র জুন মাহর 1 তারিখে, মানে মোটামুটি 6 মাহর ভিতরে মাটিখিনি দুবার বেচা কিনা হয়েছে। রাইজে এটা আশা করে আমাক তলাচাবি গতাই দিছিলে, কিন্তু যেতিয়া আমাক গাঁও প্রধান দুজনে আহি কলে যে হেৰি আমি ইয়াত বেছি জড়িত হয়ে থাকিব নোৱাৰো, আমার প্রেসার আহিছে সার্কল অফিসৰ পৰা আমাক প্রেসার দিছে, যদি আমি এইখিনি কাম করে দিব নোৱাৰো ইয়াৰ পিছৰ পর্যায়ত পুলিশ আহিব, পুলিশ আহিলে আপোনালোকে যি করে করব। তেতিয়া মই কলো যে আমি এনেকে হঠাতে ব্যক্তিগতভাবে কোনো ধরনের সিদ্ধান্ত লব নোৱাৰো, বা আমি ব্যবসায়ী সন্থায় অকলে সিদ্ধান্ত লব নোৱাৰো। কিয় নোৱাৰো? আমি ব্যবসায়ী সন্থায় যদি আজি মনে মনে চাবিটো গতাই দিওঁ, যেহেতু আমাক আঞ্চলিক রাইজে চাবিটো গতাই দিছিলে, আমি ব্যবসায়ী সন্থায় ইয়াত তালা মারা নাছিল, আঞ্চলিক রাইজে মিলি তালা মারিছিল আর চাবিটো আঞ্চলিক রাইজে আমাক গতাই দিছিলে। সেয়া আমি সিদ্ধান্ত ললো যে আমি রাজহুয়া আকৌ এখন সভা পাতিম আঞ্চলিক রাইজক লৈ, সেই সভাখনত আমি যে চাবিটো গতাই দিবলগীয়া পরিস্থিতি এটা হয়েছে সেইটো জানাম। যদি রাইজে তাত কিবা আপত্তি জনায় বা রাইজে বিচারে যে নাই চাবিটো আমি নিদিও, তেতিয়া সেইটোৰ বিবেচনা রাইজে করব বুলি আমি আজি আশা করে সভাখন আহ্বান করেছিলো। নারায়ণ নাথ তো আমার ব্যবসায়ী সন্থার সদস্য নাছিল, কিন্তু ভরত রাজবংশী আমার ব্যবসায়ী সন্থার সদস্য আছিল, সদস্যই নহয় তেও আমার কার্যকরী সভাপতি আছিল। আমি জনাত আমার ব্যবসায়ী সন্থার কার্যকরী সভাপতি আছিল, আর আমি নারায়ণ নাথে আমার 5 জুনত যখন সভা হয়ে গেছিল সেই সভাখনের সিদ্ধান্ত মর্মে নারায়ণ নাথলে আমি স্পষ্টীকরণ জনাবর বাবে এটি প্রস্তাব প্রেরণ করেছিল। নারায়ণ নাথে আমাক ইতিমধ্যে স্পষ্টীকরণ জুলাই মাহর 4 তারিখে প্রদান করেছিল, 1 মাহর ভিতর আমি জনাব দিছিল স্পষ্টীকরণ। আমাক জনাইছে নারায়ণ নাথে যে মাটিখিনি মূল নারায়ণ নাথে প্রেরণ করা হেখিনি আছে মূল
মই আকৌ এবাৰ ৰাইজৰ গেটত গাই দিছো আ ভৰত ৰাজবংশে কোনো ধৰণৰ নীতি নিয়ম পালন কৰা নাই নাৰায়ণনাথে কৰা নাই নাৰায়ণনাথে আমাক যেখিনি জনাইছে আমি আগতে এখিনি জনাই দিছো তেওঁ আমাক যেখিনি এইখিনি নাৰায়ণনাথে আমাৰ ব্যৱহাৰ সন্থাৰকে জনাইছিল যে যোৱা পাঁচ জুনত মোক হঠাতে ইয়াৰ পৰা ফোন কৰিলে দুজনমান আমাৰ ব্যৱসায়ী বন্ধুৱে ফোন কৰিলে মই যিহেতু বৰ্তমান ইয়াৰ সম্পাদক তেওঁলোকে মোক ফোন কৰিলে যে বিজয় সোনকালে দোকানলৈকে আহ ইয়াতে এনেকুৱা এটা ঘটনা হৈছে নাৰায়ণনাথৰ মাটিখিনি বোলে বিক্ৰী হৈছে জীৱন সুৰক্ষাৰ মাটিখিনি বিক্ৰী হৈছে মই সোনকালে গুচি আহিলোঁ আহি দেখিলোঁ উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে তেতিয়া মই সকলোকে শান্ত কৰিবৰ কাৰণে এটা মানে প্ৰচেছ হাতত ল'লোঁ যে আমি এনেকৈ কাজিয়া কৰিলেতো কোনো ধৰণৰ লাভ নহ'ব যিহেতু এই অঞ্চলৰ বহুতৰ টকা পইচা ইয়াত আছে কেৱল আমাৰ ব্যৱসায়ী সন্থাৰ জড়িত থকা ব্যক্তিসকলৰে নহয় ইয়াৰ বাহিৰেও বিভিন্ন মানুহৰ টকা পইচা ইয়াত জমা আছে গতিকে আমি ৰাজহুৱা সভা এখন সেইদিনাই অনুষ্ঠিত কৰিছিলোঁ মাইক যোগে ঘোষণা কৰি সেইদিনাখন ইয়াত উপস্থিত হোৱা ৰাইজে গোটেই ৰাইজে বিচাৰ বিবেচনা কৰি সিদ্ধান্ত ল'লে যে আমি বৰ্তমানো যিজনে এই মাটিখিনি কিনিছে তেওঁক আমি দখল কৰিব নিদিওঁ যেতিয়ালৈকে আমাৰ টকা পইচা নাপাওঁ তেতিয়ালৈকে দখল কৰিব নিদিওঁ আৰু আজি আমি ৰাইজে তালা মাৰিলোঁ বুলি তালা চালা কিনি অনা হ'ল কিনি আনি তালা মাৰিলে মাৰি সম্পাদক যিহেতু মই বৰ্তমানত মোক চাবিটো গতাই দিলে আৰু মোৰ হাতত চাবিটো আছিল থকাৰ পিছত ইয়াৰে পিছৰ পৰ্যায়ত আকৌ আমি সভা পাতিবলগীয়া হৈছিল যিহেতু আমাৰ ক্ৰেতাজনেও আমাক আহ্বান জনাইছিল যে আমি মাটিখিনি গতাই দিব লাগে আৰু যিজন আমাৰ বৰ্তমানৰ সদস্য ভৰত ৰাজবংশী তেওঁ আমাক কৈছিলে যে কিবা এটা ব্যৱস্থা কৰি দিব লাগে সেই সূত্ৰে আমি আকৌ মিটিং পাতিছিলোঁ সেই মিটিঙতো কোনো সিদ্ধান্ত নোহোৱাত আমি তেনেকৈয়ে থাকি গ'ল কিন্তু এতিয়া আমি যোৱা পৰহি ৰাতি গম পালোঁ যে মাটিখিনি চাৰ্কল অফিচাৰে গাঁও প্ৰধান দুজনক দায়িত্ব দিছে যেনে তেনে গতাই দিব লাগে যিয়ে তালা মাৰিছে চাবিটো আনি ক্ৰেতাজনক বৰ্তমানৰ যিজন স্বত্বাধিকাৰী তেওঁক আমি চাবিটো গতাই দিব লাগে আমি যিহেতু ৰাজহুৱা সিদ্ধান্তৰ মৰ্মে ইয়াত তালাটো মাৰি চাবিটো লৈছিলোঁ আমি অৱশ্যে তালা মৰা নাছিলোঁ ৰাইজে তালা মাৰি উঠি আমাক চাবিটো দিছিলে আমি যিহেতু ৰাইজৰ সিদ্ধান্ত মৰ্মে চাবিটো হাতত লৈছিলোঁ আৰু সেয়া আমি আজি ৰাজহুৱাভাৱে এই চাবিটো গতাই দিবৰ বাবে আকৌ এখন সভা আমি আহ্বান কৰিলোঁ আহ্বান কৰি আজিৰ পৰা মই মোৰ যিখিনি ৰাইজক জনাবলগীয়া আছিলে সেইখিনি মই জনাই দিলোঁ যে আজিৰ পৰা মোৰ আৰু ইয়াত তালা চাবি মোৰ লগত নাথাকে কাৰোবাৰ যদি কিবা ক'বলগীয়া থাকে সেইখিনি ক'বৰ বাবে আমি আহ্বান জনাইছিলোঁ তেওঁলোকে এতিয়া কোনো ধৰণৰ মন্তব্য যিহেতু ৰখা নাই আমি চাবিটো আজি বৰ্তমানৰ ক্ৰেতা পৰেশ কলিতাদেৱক আজি গতাই দিম বুলি আমি কথা দিলোঁ এতিয়া আমি ৰাইজক এইটোৱে আহ্বান জনাব বিচাৰোঁ তেওঁলোকে অৱশ্যে আমাক ব্যৱসায়ী সন্থাৰ ওচৰত পইচা বিচাৰি অহা নাই তেওঁলোকে মাটিখিনি ব্যৱসায়ী সন্থাৰ হাতত আছে বুলি জানিছিল তেওঁলোকে সেইখিনি কথাই আমাক কৈছিলে যে ব্যৱসায়ী সন্থাৰ হাতত মাটিত আছে আৰু সিমান চিন্তা নাই মাটি বিক্ৰী কৰিলে আমি পইচাখিনি পাম কিন্তু আমাৰ ব্যৱসায়ী সন্থাৰ মাজৰে এজন ব্যৱসায়ীয়ে চৰ্দাৰ কাৰ্যকৰী সভাপতিজনে যিহেতু এই দুষ্টচক্ৰৰ লগত জড়িত হৈ মানে তেওঁৱে দুষ্কাৰ্য কৰিলে ইয়াত আৰু আমি নিজে হতভম্ব হৈছোঁ এইকাৰণে হতভম্ব হৈছোঁ তেওঁ এজন জ্যেষ্ঠ ব্যৱসায়ী আন্ধেৰীঘাটত আমি জনামতে আজি বহু বছৰ ধৰি তেওঁ ব্যৱসায় কৰি আহিছে তাৰে পিছততো তেওঁ এই সাধাৰণ ৰাইজৰ পইচাখিনি মাৰি খোৱাত সুবিধা কৰি দিলে তাৰবাবে আমি খুব দুখিত আৰু ভৱিষ্যতে তেনেকুৱা নহওক সেয়া আমি আশা ৰাখিলোঁ আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি আজিয়ে জনাব বিচাৰিছোঁ যে ইয়াৰ পিছৰ পৰ্যায়ত ভৰত ৰাজবংশীয়েও যিহেতু আমাৰ ব্যৱসায়ী সন্থাক অৱমাননা কৰিছে ইয়াৰ পিছৰ পৰ্যায়ত আমি ভৰত ৰাজবংশীক ব্যৱসায় সন্থাৰ পৰা বহিষ্কাৰ কৰিম আজি কথা দিলোঁ আৰু আমাৰ ব্যৱসায় সন্থাৰ নিয়ম নীতিমতে যিখিনি তেওঁৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে সেইখিনি আমি পিছৰ পৰ্যায়ত ৰাইজক আমি অৱগত কৰিম আজি আমাৰ জীৱন সুৰক্ষাৰ সংক্ৰান্তত যি মিটিং হৈছিলে সেই মিটিঙৰ মানে যিখিনি সিদ্ধান্ত হ'ল আমাৰ ভালেই হৈছে আমাৰ ভৰত ৰাজবংশীদেৱে আমাৰ ব্যৱসায় সন্থাৰ লগতে আমাৰ অঞ্চলক মানে বহুত প্ৰতাৰণা কৰিছে এই প্ৰতাৰণাৰ বাবে আমি তেখেতক গৰিহণা দিছোঁ আৰু ভৱিষ্যতে যাতে তেনেকুৱা কাম নহয় আৰু এইটোৰ ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি ব্যৱসায় সন্থাৰ আমি আহ্বান জনাইছোঁ আজিৰ সভাত এটা সিদ্ধান্ত আমাৰ সিদ্ধান্ত হৈছে এনেকুৱা যে আমাৰ জীৱন সুৰক্ষাৰ মানে যিখিনি টকা পইচাৰ লেনদেন মাটিৰ সংক্ৰান্তীয় এখন কমিটি বনাই দিছিলে কমিটিয়ে ইমান দিনে মানে বস্তুখিনি চোৱা চিন্তা কৰিলে তাৰ পিছত যিহেতু আমাৰ কমিটিয়ে ইয়াত একো ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে মাটিখিনিৰ বা টকা পইচা উলিওৱাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে সেয়েহে আজিৰ পৰা আমাৰ কমিটিখন আমি ৰাজহুৱাভাৱে মানে
পরিত্যাগ করিছো আর এইখিনি পড়া আজির পড়া আমি রাইজক গটাই দিছো যে রাইজে কি ব্যবস্থা লৈ লব পারে এখিনি আন্ধ্রিঘাট উন্নয়ন কমিটি আছিল আমার আন্ধ্রিঘাট উন্নয়ন কমিটির সভাপতি আছিল আর দীপক ডেকা সম্পাদক আছিল আমাক দায়িত্ব দিয়া হৈছিল আমি রাইজক আজি কলো সভার জড়িয়ে আপনাদের আমাক দায়িত্ব দিছিল আমি আপনাদের জড়িয়ে যেখিনি আমি করিব পারিম বলে ভাবিছিল কিন্তু আমি করিব বিশেষ রাইজর কারণে করিব নোৱাৰিল যেহেতু অফিসিয়ালি এটু এটা ডাঙর মানে প্রবলেম হয়ে আছে আমার যেখিনি লাগতিয়াল ডকুমেন্টস আমার হাতত নাই হে মানে আমি ইয়ার কোনো এটা ভাল ব্যবস্থা আমি করিব নোৱাৰিল হে আমি আজি পদত্যাগৰ ব্যবস্থা কৰিছো অতি মই আছিল মই রজনীকান্ত নাথ আর সম্পাদক আছিল দীপক ডেকা এইটো মানে আনুমানিকহে আনুমানিক মোটামুটি 30 বা 50 লাখ এনেকুৱা কাস্টমারটো আমার ব্যবহার ঘণ্টাত 140 মান আছে আছে রাইজতো বহুত পাব লাগা আছে রাইজর বহুত পয়সা আছে মোটামুটি 5ৰ পৰা ইফালে লাখলৈকে 2 লাখলৈকে পয়সা জমা আছে মানুহৰ নাৰ নাথৰ কাৰণে নহয় মানে কি আমাৰ যিটো ব্যৱসায় সন্থাৰ ভৰত ৰাজবংশী ভৰত ৰাজবংশীৰ বাবে মানে আমি এটা ডাঙৰ মানে মুখৰে চেকা খাব লগা হৈছে তেখেতে আমাৰ ব্যৱসায় সন্থাত থাকি মানে তেখেতে এটা জীৱন সুৰক্ষাৰ গ্ৰাহক হৈ মানে আমাক ডাঙৰ এটা প্ৰতাৰণা কৰিলে যাৰ ফলত মানে কি যিটো মনে মনে কৰিলে সেইটো মানে বহুত মানে দুখ লগা মানে হৈছে যাৰ ফলত মানে কি আমি অফিচ যাই কিনে মানে কোনো ডকুমেণ্টছ নোহোৱাৰ কাৰণে আমি ফল্টি হ'ব লগা হৈছে সেইটো কাৰণে আমি পদত্যাগ কৰিব লগা হৈছে হয় মই জীৱন সুৰক্ষাত আমাৰ আন্তৰিকা চকত এই ঘৰৰ ভালৰ কাৰণে কিবা এটা ভাল কাম কৰিম বুলি বহুত টকা থৈছিলোঁ লাখৰ ওপৰ হ'ব এই জীৱন সুৰক্ষাই মাৰি কিনে লৈ গ'ল এতিয়া আমি এতিয়া ভুক্তভোগী থাকিব লগা হৈছে এজেণ্টটো আছিল এয়া উমেশ বৰুৱা আমাৰ ঘৰৰ ওচৰৰে তেখেতে কৈছিল আৰু কি যদি জীৱন সুৰক্ষাটো মাৰা যায় মই ঘৰৰ পৰা মাটি বিক্ৰী কৰি উলিয়াই দিম বুলি কৈছিল এতিয়া আজি 10-12 বছৰ মানুহ নাই এতিয়া চৰকাৰে অলপ বিবেচনা কৰি চাব লাগে তেখেতৰ লগৰ ওপৰত আমি সেইটো বিচাৰোঁ পইচাটো আমাক দিব লাগে এতিয়া আমিতো কৈছিলোঁ চব কমিটিক ঘৰটো যেতিয়া বিক্ৰী কৰা হ'ব অফিচটো তেতিয়া আমাৰ কিবা এটা পাম সেইটো আশা কৰি আছিলোঁ এতিয়া অফিচটো ভৰত ৰাজবংশীয়ে নাৰায়ণনাথৰ পৰা কিনিলে আৰু ভৰত ৰাজবংশীয়ে জ্বালা কৰি কিনে আৰু বেলেগক বিক্ৰী কৰিলে এতিয়া তেখেতৰ টকা ৰাজবংশীৰ ওপৰত চকমুটিয়ে কিবা এটা গুৰুত্ব ল'লে ভাল হয় সেইটো ক'ব বিচাৰিছিলে হয় চকমুটিয়ে আশা দিছিল যে এই মাটিখিনি আমাৰ চকমুটিৰ ওপৰত দায়িত্ব আছে যদি বিক্ৰী হয় পিছত তেতিয়া যেতিয়ালৈকে সমাধান নহয় তেতিয়ালৈকে পইচা নাপায় তেতিয়ালৈকে আমি মাটিখিনি দখল কৰি ৰাখি থাকিম বিক্ৰী কৰিলে মানে পইচাটো পাবলৈ ব্যস্ত কৰিম ৰাইজে যদি ওলাই আহে এনেকুৱা বাধ্য হ'ব আপোনাৰ নাম মোৰ নামটো নেপচন বৰা ঘৰ দুমৰ পৰা